শুরুতে জানিয়ে দিচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া সংবাদের মূল অংশ সংবাদ সংক্ষেপে। দক্ষিণ কোরিয়াতে গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ, ভূমিধস এবং বন্যায় কমপক্ষে 30 জন নিহত হয়েছে। তবে 12 জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা কেন্দ্র। বন্যা পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী চুং সি কিউন 2টি প্রদেশকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। গত 7 বছরের মধ্যে দেশে এটি সবচেয়ে বড় বন্যা। লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক দ্রব্যের বিস্ফোরণে 141 ফুট 43 মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে। রোববার এক বিবৃতিতে শহর নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফ্রান্সের গবেষণা দলের বরাতে এ তথ্য জানিয়েছে AFP। বিধ্বস্ত এলাকায় ফ্রান্সের বিশেষজ্ঞদের সমীক্ষার রিপোর্ট তুলে ধরে লেবাননের এক কর্মকর্তা AFP কে বলেন, বিস্ফোরণ বন্দরে 43 মিটার গভীর খাদ রেখে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা। রাজধানী জেরুজালেমে তার বাসভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ ও করোনা মোকাবেলায় ব্যর্থতার কারণে তার পদত্যাগের দাবি করছে আন্দোলনকারীরা। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন, বিভিন্ন রাস্তার মোড়, ব্রিজের নিচে জড়ো হয়েছে বিক্ষুব্ধরা। বৈরুতে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চলমান অচল অবস্থার মধ্যে পদত্যাগের কথা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আব্দেল সামাদ। ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবানিজ জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন মানাল। লাদাখের প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধানে আসতে পারেনি চীন ও ভারত। নিজেদের অবস্থান থেকে এক বুন্দিও পিছু হটতে রাজি নয় চীনের সেনাবাহিনী। ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে ভারতও। এই পরিস্থিতিতে শনিবার ভারতীয় সেনা কমান্ডারের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের 11 সদস্যের লাশ মিলেছে ভারতের রাজস্থানের একটি খামারে। রোববার সকালে যোধপুর জেলার একটি খামার থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর বাজারের কাছে। কারাগারে আটক 400 তালেবান বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সরকার ও তালেবানদের মধ্যে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা আবার নতুন করে শুরু করতে এসব তালেবান বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আবারও মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের তোড়ে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান ক্ষুব্ধ প্রেসিডেন্ট। শনিবার নিউ জার্সিতে নিজস্ব বেডমিনস্টারে গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। কোভিড-19 সংক্রমণ বেড়েই চলেছে, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বে এরই মধ্যে 2 কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন 7,33,000-এর বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী সোমবার সকাল 9:30 পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,24,263 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,28,98,238 জন। মৃত্যু হয়েছে 7,33,995 জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন 63,92,030 জন। এতক্ষণ দেখছিলেন সংবাদ সংক্ষেপে।